আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরবিটিভি চ্যানেলে। আজ আমরা শিখব বেসিক আরবি ভাষা পর্ব 189তম পর্বটি। আসুন তাহলে শুরু করা যাক আজকের এই চমৎকার পর্বটি। প্রথমত আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে ঠিক আছে 10 মিনিট দাঁড়াও। আরবি ভাষায় বলবেন তাইয়েব ওয়াকগেব আশারা দিগিগা। বাক্যটিতে তাইয়েব মানে ঠিক আছে, ওয়াকগেব অর্থ দাঁড়ানো, আশারা দিগিগা মানে 10 মিনিট। তাইয়েব ওয়াকগেব আশারা দিগিগা, ঠিক আছে 10 মিনিট দাঁড়াও। তারপর লেখা আছে আমি রোমে যাচ্ছি, টাকা নিয়ে আমি আসছি। সুন্দর করে আরবি ভাষায় বাক্যটিকে বলবেন আনা রোহ গোরফা শিল ফুলুস আনা ইজি। এখানে আনা অর্থ আমি, রোহ শব্দের অর্থ যাওয়া, গোরফা মানে রোমে, শিল শব্দের অর্থ নেওয়া বা আনা, ফুলুস মানে টাকা, ইজি শব্দের অর্থ হচ্ছে আসা। আনা রোহ গোরফা শিল ফুলুস আনা ইজি, আমি রোমে যাচ্ছি, টাকা নিয়ে আমি আসছি। তারপর লেখা আছে আহমদ আসো টাকা নাও। সুন্দর করে আরবি ভাষায় বলবেন আহমদ তা আল শিল ফুলুস। এই বাক্যটিতে তা আল শব্দের অর্থ হচ্ছে আসা, শিল মানে নেওয়া, ফুলুস শব্দের অর্থ টাকা। আহমদ তা আল শিল ফুলুস, আহমদ আসো টাকা নাও। নেক্সটে লেখা আছে তুমি এখন খুশি। আরবি ভাষায় প্রশ্নটি এভাবে করবেন ইন্তা আল হিন সাইদ। এই বাক্যটিতে ইন্তা শব্দের অর্থ তুমি, আল হিন মানে হচ্ছে এখন, সাইদ মানে খুশি। ইন্তা আল হিন সাইদ, তুমি এখন খুশি। তারপর লেখা আছে হ্যাঁ আমি খুশি, নাআম আনা সাইদ। বাক্যটিতে নাআম মানে হচ্ছে হ্যাঁ, আনা মানে আমি, সাইদ শব্দের অর্থ খুশি। নাআম আনা সাইদ, হ্যাঁ আমি খুশি। তারপর লেখা আছে ধন্যবাদ মালিক। আরবি ভাষায় বলবেন শুক্রান মুদির। বাক্যটিতে শুক্রান মানে হচ্ছে ধন্যবাদ, মুদির শব্দের অর্থ মালিক, শুক্রান মুদির, ধন্যবাদ মালিক। এরপর লেখা আছে মালিক বেতন আসে নাই। আরবিতে বলবেন মুদির রাতিব মাই ইজি। এই বাক্যটিতে মুদির মানে মালিক, রাতিব শব্দের অর্থ বেতন, মাই ইজি মানে আসে নাই, মুদির রাতিব মাই ইজি, মালিক বেতন আসে নাই। তারপর লেখা আছে মালিক টাকা পাঠাও আমার দরকার। আরবি ভাষায় বলবেন মুদির ফুলুস ওয়াদ্দি আনা আবগা। এখানে মুদির শব্দের অর্থ মালিক, ফুলুস মানে টাকা, ওয়াদ্দি অর্থ পাঠানো, আনা অর্থ আমার, আবগা মানে লাগবে। মুদির ফুলুস ওয়াদ্দি আনা আবগা, মালিক টাকা পাঠাও আমার দরকার। তারপর লেখা আছে আমি গরিব লোক আনা মিসকিন নফর। এখানে আনা অর্থ আমি, মিসকিন মানে গরিব, নফর অর্থ লোক, আনা মিসকিন নফর, আমি গরিব লোক। তারপর লেখা আছে আমি দেশে টাকা পাঠাবো। আরবিতে বলবেন আনা বিলাত ওয়াদ্দি ফুলুস। এই বাক্যটিতে আনা অর্থ আমি, বিলাত মানে দেশে, ওয়াদ্দি মানে পাঠাবো, ফুলুস অর্থ টাকা, আনা বিলাত ওয়াদ্দি ফুলুস অর্থ হচ্ছে আমি দেশে টাকা পাঠাবো। তারপর লেখা আছে বাংলাদেশে আমার পরিবার আছে। আরবিতে বলবেন আনা আহেল মজুদ বাংলাদেশ। এখানে আনা অর্থ আমার, আহেল মানে পরিবার, মজুদ অর্থ আছে, আনা আহেল মজুদ বাংলাদেশ, বাংলাদেশে আমার পরিবার আছে। এরপর লেখা আমার মা বাবা ভাই বোন সব আছে। আরবিতে বলবেন আনা মামা বাবা আখু উক্তি কুল্লুফি। বাক্যটিতে আনা অর্থ আমার, মামা মানে মা, বাবা মানে বাবা, আখু অর্থ ভাই, উক্তি মানে বোন, কুল্লু শব্দের অর্থ সব, ফি মানে আছে, আনা মামা বাবা আখু উক্তি কুল্লুফি,
আমার মা বাবা ভাই বোন সব আছে। এরপর লিখা আছে, আমার পরিবারের দায়িত্ব আমার। আরবিতে বলবেন, আনা আহেল আনা মাসুল। এখানে আনা অর্থ আমার, আহেল মানে পরিবার, মাসুল অর্থ দায়িত্ব। আনা আহেল আনা মাসুল, আমার পরিবারের দায়িত্ব আমার। এরপর লিখা আছে, আগামীকাল অবশ্যই টাকা পাঠাবে। আরবিতে বলবেন, বুখরাহ লাজিম ওয়াদ্দি ফুলুস। এই বাক্যটিতে বুখরাহ অর্থ আগামীকাল, লাজিম মানে অবশ্যই, ওয়াদ্দি শব্দের অর্থ পাঠানো, ফুলুস মানে টাকা। বুখরাহ লাজিম ওয়াদ্দি ফুলুস, আগামীকাল অবশ্যই টাকা পাঠাবে। তারপর লিখা আছে, কেন টাকা নাই? এই প্রশ্নটিকে আরবি ভাষায় এভাবে করবেন, লেশ মাফি ফুলুস। এখানে লেশ অর্থ কেন, মাফি ফুলুস মানে টাকা নাই, লেশ মাফি ফুলুস, কেন টাকা নাই। এরপর লেখা আছে, কোম্পানি টাকা দেয় নাই। আরবিতে বলবেন, শরিকা ফুলুস মাফি জিব। বাক্যটিতে শরিকা মানে হচ্ছে কোম্পানি, ফুলুস অর্থ টাকা, মাফি জিব মানে দেয় নাই, শরিকা ফুলুস মাফি জিব, কোম্পানি টাকা দেয় নাই। এখন লিখা আছে, কাজ নাই টাকা নাই। আরবি ভাষায় বলবেন, মাফি শুগল মাফি ফুলুস। এ বাক্যটিতে মাফি শুগল মানে কাজ নাই, মাফি ফুলুস অর্থ টাকা নাই, মাফি শুগল মাফি ফুলুস অর্থ কাজ নাই টাকা নাই। তারপর লিখা আছে, আগে টাকা চাই। আরবিতে বলবেন, গাবল ফুলুস এবি। এ বাক্যটিতে গাবল শব্দের অর্থ আগে, ফুলুস মানে টাকা, এবি অর্থ চাই। গাবল ফুলুস এবি মানে হচ্ছে আগে টাকা চাই। নেক্সটে লেখা, কেন রাগ করছো বন্ধু? আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন, লেশ জালান হাবিবি। বাক্যটিতে লেশ অর্থ কেন, জালান মানে রাগ করা, হাবিবি অর্থ বন্ধু। লেশ জালান হাবিবি, কেন রাগ করছো বন্ধু? যদি টাকা না আসে, ইজা ফুলুস মা ইজি। ইজা অর্থ যদি, ফুলুস অর্থ টাকা, মা ইজি মানে না আসে, ইজা ফুলুস মা ইজি, যদি টাকা না আসে। আগামীকাল ডিউটি বন্ধ, বুখরা দাউম সাক্কার। বুখরা অর্থ আগামীকাল, দাউম অর্থ ডিউটি, সাক্কার মানে বন্ধ। বুখরা দাউম সাক্কার, আগামীকাল ডিউটি বন্ধ। ম্যানেজার কখন আসবে? প্রশ্নটিকে আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন, মিতা ইজি মুদির। মিতা অর্থ কখন, ইজি মানে আশা, মুদির অর্থ ম্যানেজার। মিতা ইজি মুদির, ম্যানেজার কখন আসবে? ধন্যবাদ সবাইকে বেসিক আরবি ভাষা পর্ব 189 নম্বর পর্বটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।